হাবভাড়া শিক্ষার্থীদের অধিকার, 48 ঘন্টার আলটিমেটাম, নেই কোনো সমাধান, এমন নানা দাবি সম্বলিত প্ল্যাকার্ড আর প্রতিবাদী স্লোগানের রাজপথে সরব শিক্ষার্থীরা। নৌযান সহ সব ধরনের গণপরিবহনে হাফ পাস, সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া সহ নয় দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এতদিন ধরে আন্দোলন চললেও এই সমস্যা সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয় বলে অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। সরকার তো লংসের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি, যদি তিনি লংসের ব্যাপারে সিদ্ধান্ত নিতেন তাহলে আমরা তো এই গৌরী আবহাওয়া বৃষ্টিতে ভিজা এখানে দাঁড়ানোর কোনো দরকার ছিল না। এটা যেন প্রজ্ঞাপন জারির মাধ্যমে কার্যকর করা হয়, আমরা মুখের কথায় বিশ্বাসী নই। বিক্ষোভের কারণে সড়কে যানজটের সৃষ্টি হলে পুলিশের আহ্বানে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। তাদের যে দাবি এটা তো উচ্চ পর্যায়ে রাষ্ট্রীয় বা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত এবং একটা সিদ্ধান্ত হয়েছে, তারপর আমরা সেটা তাদেরকে বুঝিয়েছি, তারা সেটা বোঝার চেষ্টা করছে, আশা করি তারা সেটা বুঝবে এবং শান্ত থাকবে। দাবি আদায় না হলে সারা দেশে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। সাদিয়া আফরিন, সময় সংবাদ।